ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী তার মুখে একটা ঘুষি লেগেছে, তার রক্তক্ষরণও হয়নি, কিছু হয়নি। ইসলামী আন্দোলন দ্বিতীয় স্থানে অবস্থান করেছে, কিন্তু দুই সিটি কর্পোরেশনে তাদের চেয়ে যারা বিজয়ী হয়েছে তারা প্রায় 3 গুণের কাছাকাছি ভোট পেয়েছে। এতে তারা বুঝতে পেরেছে যে আগামী 2 নির্বাচনেও তাদের কোনো ভরসা নাই, সেজন্য আগেভাগেই পাত্তারে গুটিয়ে পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো তারা সেই ঘোষণা দিয়েছে। আর তবে সেখানে যে বিচ্ছিন্ন ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত নগণ্য একটি ঘটনা, সেটির কোনো প্রভাব ঘটে পড়েনি। তবে যে বা যারাই এটি করেছে না কেন, সেটি নির্বাচন কমিশন তদন্ত করছে, প্রশাসন তদন্ত করছে, উপযুক্ত যদি প্রমাণিত হয়, যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এতে ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী তার মুখে একটা ঘুষি লেগেছে বলে আমি কাগজে দেখেছি, টেলিভিশনে খবরে শুনেছি, কিন্তু এতে কোনো তার রক্তক্ষরণও হয়নি, কিছু হয়নি। তবে একজন প্রার্থীকে এইভাবে শারীরিকভাবে আঘাত করা সেটি কোনোভাবেই সমীচীন নয়, সেটি যেই করুক তার শাস্তির বিধান করার জন্য নির্বাচন কমিশনও কাজ করছে, প্রশাসনও কাজ করছে। তবে সব কিছু ছাপিয়ে যেটি সবচেয়ে আশাব্যঞ্জক যে অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।